হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল হোয়াইট গোল ওয়ান ফোরটি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যারা দুই হাজার আঠেরোতে তোমরা ইন্টারভিউতে পাশ করেছো তাদের জন্য দশজন ক্যান্ডিডেট ভি আর বাতিল হয়েছে কিন্তু এই বলে তোমরা চিন্তায় করো না তাতে কিছু হবে না কিন্তু তোমাদের এই নাম আছে কি না এই লিস্টে একবার দেখে নাও অবশ্যই তোমাদের দেখে নেওয়া জরুরি আর যাদের নাম আছে তারা কিন্তু ভেঙে পড়বে না চিন্তায় পড়বে না কিছু হবে না এগুলো তোমাদের জাস্ট তোমরা থানায় গিয়ে যোগাযোগ করবে কেমন এখানে প্রথম এক নম্বরের নাম রয়েছে সঞ্জীব বর্মন তার থানা হচ্ছে সিতাই তার ডিস্ট্রিক্ট কোচবিহার দুই নম্বরের নাম রয়েছে আদিল কাশেম তার বাড়ি হচ্ছে দিনহাটা থানা জেলা হচ্ছে কোচবিহার তিন নম্বর ক্যান্ডিডেট প্রশান্ত রয় তার বাড়ি হচ্ছে মেকলিগঞ্জ থানায় অন্তর্গত ডিস্ট্রিক্ট কোচবিহার চার নম্বর ক্যান্ডিডেট অরুণ রয় বাড়ি হচ্ছে দিনহাটা কোচবিহার ডিস্ট্রিক্ট সরি বন্ধুরা অনিমেষ বর্মন বাড়ি হচ্ছে মাতাবাঙ্গা থানায় অন্তর্গত কোচবিহার ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে প্রণব বর্মন বাড়ি হচ্ছে দিনহাটা থানা অন্তর্গত কোচবিহার ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে রাজু বর্মন দিনহাটা থানা অন্তর্গত কোচবিহার ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে বরুণ বরুণ বর্মা বরুণ বর্মন বাড়ি হচ্ছে দিনহাটা থানার অন্তর্গত কোচবিহার এরপর হচ্ছে প্রণব বর্মন প্রণবচন্দ্র রয় প্রণবচন্দ্র রয় বাড়ি হচ্ছে বাড়ি থানার অন্তর্গত কোচবিহার ডিস্ট্রিক্ট এরপর রয়েছে শেষ ক্যান্ডিডেট পার্থদেব দেব সিংহ পার্থদেব সিংহ বাড়ি হচ্ছে বাড়ি কোচবিহার থানার অন্তর্গত কোচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত বন্ধুরা আমি যে দশজন ক্যান্ডিডেটের নাম বললাম সব ক্যান্ডিডেটের বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট তাই বলে তোমরা কেউ চিন্তায় করো না যাদের নাম রয়েছে তোমরা শীঘ্রই থানায় গিয়ে যোগাযোগ করো যদি তোমাদের এই লিস্টে নাম থেকে থাকে তোমাদের ভিয়ারে কিছু প্রবলেম রয়েছে তোমরা কিন্তু শীঘ্রই যোগাযোগ করবে কেমন আর ভিডিওটা কিন্তু শেয়ার করবে কেমন তা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ